সেখানে আপনি আসেন, যেটা সামান্য চেঞ্জ অ্যামেন্ডমেন্ট করতে আসলে তো আলোচনার মাধ্যমে জিনিসপত্রের দাম যখনই বেড়ে যাচ্ছে তখন তো তার প্রকৃত আয় কমে যাচ্ছে, অন্যদিকে আপনি তার ট্যাক্স বাড়াচ্ছেন, তার ভ্যাট নিচ্ছেন, তার তো পকেট থেকে টাকা কেটে নিচ্ছেন। আপনি সেখানে 10% ধনী রাতে 41% আয়, কালকে যেটা দেখেছেন আপনারা যে এক তো ব্যাংকের ডিরেক্টরদেরকে আবার আপনার 12 বছর করে যেটা প্রস্তাবেও ছিল না, কার ইঙ্গিতে কার হুকুমে এ দেশ কিভাবে চলে আমরা জানি, প্রস্তাবই করা হয় নাই, আপনার সরকারি দলের পক্ষ থেকে প্রস্তাব করা হয় নাই, হঠাৎ করে একজন সদস্য প্রস্তাব করে সেটাকে আবার সরকার মেনে নিয়ে পাঠিয়ে দিল, যে কারণে আমরা যেটা খুব পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে এই সরকারের সাধারণ জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই, তাদের দায়বদ্ধতা শুধুমাত্র যারা লুট করছে বাংলাদেশে, লুট করে অর্থ বিদ্যুৎ তৈরি করছে, বিদেশে পাচার করছে, আপনারা পত্রিকাতে লিখবেন এবার গরুর দাম চড়া ক্রেতার সংখ্যা কম, কারণ যে দাম বেড়েছে সেটা দিয়ে মানুষ কিনতে পারছে কস্ট অফ যে ওরা যে গরু নিয়ে এসছে তাদের গরুগুলোকে পালন করতে তাদের যে খরচটা হয়েছে সেই খরচ এত বেশি ছিল তাদের পক্ষে দাম কমানো যাচ্ছে তারা পারছে না, যার ফলে বিক্রি হচ্ছে না, এটা বাস্তবতা। এবারকার বাজার সবচেয়ে চড়া কিন্তু আমরা সেইভাবে ক্রেতা নেই, কিন্তু বাজারে চড়া বাজারে আর আপনার টাকা পয়সার যারা আপনার বেশি হাতে আছে এরা আবার এখন টাকা কোথায় রাখছে, তুই ব্যাংক থেকে তো সব বের করে নিয়ে আসছে, এখন কোথায় বেলারুশে যাচ্ছে না কাতারে যাচ্ছে না আপনার বৈদেশে যাচ্ছে আমরা জানি না, এটা সত্য যে তুই ব্যাংক থেকে টাকা পেয়ে যাচ্ছে যুদ্ধের কারণে পরিষ্কার দেখা গেছে যে আসলে এই রিজার্ভের যে টাকাটা এটা আমরা আগেও কয়েকবার বলছি এটা যেটা করেছে আপনার সেটা হচ্ছে যে ইম্পোর্ট কস্ট দেখি বেশি করে ওভার ইনভয়েসিং এবার ওভার ইনভয়েসিং করে টাকা বার করে নিয়ে চলে গেছে, এটা বাস্তব। এক দুই আপনার রিজার্ভের টাকা থেকে লোন দেওয়া হয়েছে নিজেরাই টাকাটাকে বাঁচা করছে।